আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে সামনে করোনা রোগী আরও বাড়বে দেখুন কারা ঝুঁকিতে রয়েছেন এবং বেশি আক্রান্ত হচ্ছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন পুরো বিশ্বকে আবারও লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে অবিশ্বাস্য গতিতে এটি ছড়িয়ে পড়ছে তাছাড়া সৌদি আরবেও এখন প্রতিদিনই সংখ্যক করোনা রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন আক্রান্তের নতুন রেকর্ড করা হচ্ছে এমত অবস্থায় সৌদি আরবে সংক্রমণ সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল এক সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে যে হারে আক্রান্ত রোগী বাড়ছে এতে করে ধারণা করা হচ্ছে সামনের দিলগুলোতে আক্রান্ত আরও বাড়বে তাই সকলকে সতর্কতা ও প্রতিরোধমূলক নির্দেশনা মেনে চলতে হবে এবং সচেতন হতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এখন যারা আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগ কর্ণার ভ্যাকসিন গ্রহণ করেননি এবং ফুল ডোজ ভ্যাকসিন গ্রহণ করেননি টিকাবিহীন যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক বেশি তারা অনেক ঝুঁকিতে রয়েছেন এমতা অবস্থায় করোনা থেকে সকলকে সুরক্ষিত থাকতে এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সকলের উচিত অতি দ্রুত ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করার পর যাদের তিন মাস পার হয়েছে তাদেরকে আরও একটি বুস্টার ডোজ গ্রহণ করা কারণ বুস্টার ডোজ গ্রহণ করলে করোনার নতুন ধরন অমিক্রণ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে তাছাড়া বুস্টার ডোজ গ্রহণের পরও যারা আক্রান্ত হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হবার হারও অনেক কম তাই সকল প্রবাসীরা যেহেতু করোনা সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাই অতি দ্রুত করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে